This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একটা বাচ্চা ছেলে সবুজ সাথী বিনা পয়সায় সাইকেলও পাচ্ছে, আবার 10,000 টাকার স্মার্টফোনও পাচ্ছে। এই তো এবছরও আমরা 10,12 ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দিচ্ছি, আগের বারও দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য কিন্তু একটা গুড নিউজ, আপনাদের যে ট্যাব কেনার 10,000 টাকা সেটা কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকে SMS এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকাটা সরাসরি ঢুকে যাচ্ছে। এবং গতকালকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ট্যাব কেনার যে 10,000 টাকাটা সেটা কিন্তু এই মাসের মধ্যেই আস্তে আস্তে ঢুকবে। একটা বাচ্চা ছেলে সবুজ সাথী বিনা পয়সায় সাইকেলও পাচ্ছে, আবার 10,000 টাকার স্মার্টফোনও পাচ্ছে। এই তো এবছরও আমরা 10,12 ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দিচ্ছি, আগের বারও দিয়েছি। আর 1,20,00,000 সাইকেল আমাদের হয়ে গেছে দেওয়া বিনা পয়সায়। তাহলে একটা ছেলে মেয়েরা যে ক্লাস 9-এ পড়ছে একটা সাইকেল পাচ্ছে, ক্লাস 5 থেকে শিক্ষাশ্রী কন্যাশ্রী কিছু না কিছু আছেই, কন্যাশ্রী আপ টু বিশ্ববিদ্যালয়, 10,00,000 টাকার ক্রেডিট কার্ড, এর মধ্যে জেনারেল কাস্টের জন্য আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, বাচ্চাদের জন্য বিনা পয়সায় ব্যাগ, বিনা পয়সায় মিড ডে মিল, বিনা পয়সায় খাবার। কিন্তু অ্যানাউন্স করার পরেও সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে গেছে এবং সেটা কিন্তু সরাসরি SMS এর মাধ্যমেই জানানো হয়েছে। SMS এ কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি, আপনারা কিন্তু চাইলেই পড়ে নিতে পারেন। ইওর ক্লেম অফ রুপিস 10,000 আদার গ্র্যান্টস ইজ রিলিজ ফ্রম কলকাতা PAO টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল্ড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এত অন 19 WBIFMS। এই WBIFMS অর্থাৎ এটা কিন্তু ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আছে সেটা কিন্তু এই WBFINS.NIC.IN এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত SMS গুলো আপনাদের ফোনে আসছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি 10,000 টাকা করে ঢুকে যাচ্ছে। এই 10,000 টাকাটা আসার পরে কিন্তু আপনাকে স্মার্টফোন বা ট্যাব কিনতে হবে এবং সেই ট্যাব কেনার রসিদ সরাসরি আপনাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে কিন্তু জমা করতে হবে। এবার যাদের যাদের এই SMS আসেনি তারা কি করবে? এই মুহূর্তে কিন্তু SMS টা সবার আসছে না, ধীরে ধীরে কিন্তু পাঠানো হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালের আগের যে বৈঠক হয়েছিল, যে মিটিং হয়েছিল, সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে নভেম্বরে টাকাটা আসবে। কিন্তু গতকালকে যখনই তিনি বলেছেন যে আস্তে আস্তে টাকা ঢুকবে, সেই মুহূর্তেই কিন্তু আস্তে আস্তে অনেক স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবং সেটা কিন্তু সরাসরি তাদের SMS এর মাধ্যমে জানানো হয়েছে। যাদের আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই আসবে, আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু শিডিউল বাই শিডিউল হয়, প্রতিদিন হয়তো 1,000 জনকে দেওয়া হচ্ছে বা 2,000 জনকে দেওয়া হচ্ছে, এইভাবে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকবে এবং কিন্তু নভেম্বরের শেষ পর্যন্ত আপনাদের কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।